গত ক্লাসগুলোতে বাংলা ব্যাকরণের কারক ও বিভক্তি সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আমাদের কর্তৃকারক, কর্মকারক, পরমকারক, সম্প্রদান কারক, এই কারকগুলো আমাদের শেষ হয়েছে। আজকে আমরা অপাদান কারক এবং অধিকরণ কারক সম্পর্কে আলোচনা করব। তার আগে আমি বিভক্তিগুলো লিখে নিয়ে দেখে নেব। প্রথমে বিভক্তি হচ্ছে অশূন্য, দ্বিতীয় বিভক্তি হচ্ছে কেড়ে, তৃতীয় বিভক্তি হচ্ছে দ্বারা, দিয়া, কর্তি, চতুর্থ হচ্ছে কেড়ে, পঞ্চমী হচ্ছে হতে, থেকে, ষষ্ঠী হল র, এ, সপ্তমী হল এ, অ, তে। এবার আমরা অপাদান কারক সম্পর্কে আলোচনা করব। অপাদান কারক সাধারণত যা থেকে বিচ্ছুত, গৃহীত, ভীত, বিরত এই শব্দগুলো থাকে সেটাই হলো অপাদান কারক। যেমন পাপে বিরত হও, তাহলে এটা কোন কারক? যা থেকে ভীত, বিচ্যুত, গৃহীত, রক্ষিত, এই গৃহীত এগুলো শব্দগুলো থাকে সেটাই হলো অপাদান কারক। তাহলে শিক্ষার্থীরা এখানে বিরত আছে, তাহলে এটা কোন কারক? অপাদান কারক। এখন এত বুঝলাম এটা অপাদান কারক, কিন্তু কোন বিভক্তি? প্রথমে দেখো পাপে, পাপে শব্দটি উচ্চারণ করার সময় কি আসে? পাপে এ আসে। তো এখানে এই বিভক্তিগুলোর মধ্যে এই কোন বিভক্তিতে আছে? সপ্তমী বিভক্তিতে আছে। সুতরাং এটা কোন বিভক্তি? সপ্তমী বিভক্তি, অপাদানে সপ্তমী। বাক্যে কে না ভয় পায়, তাহলে কি বাঘ দেখে সবাই ভীত হয়, সবাই বাঘ দেখে ভয় পায়। তাহলে আমরা জানি অপাদান কারকে ভীত শব্দটি আছে, ভীত, ভীত, রক্ষিত, জাত, বিরত। তাহলে এখানে বাঘ দেখে কেনা ভয় পায়, অর্থাৎ সবাই বাঘকে, বাঘ দেখে ভীত হয়, তাহলে এটা কোন কারক? অপাদান কারক। এখন কোন বিভক্তি? বাঘকে, বাঘ তো ছাড়া কথা সবাই শেষ হয়ে আসছে, কি কে? দেখো এখানে বিভক্তিগুলোর মধ্যে কোন বিভক্তিতে কে আছে? দ্বিতীয় এবং চতুর্থী, দ্বিতীয় এবং চতুর্থী একই বিভক্তি, কে রে। সুতরাং বাক্যে তাহলে এটা দ্বিতীয় অথবা চতুর্থী বিভক্তি, দ্বিতীয় বা চতুর্থী বিভক্তি। জমি থেকে ফসল পাই, এটা কি? জাত, জমি থেকে ফসল উৎপন্ন হয়, তাহলে এটা কোন কারক? অপাদান কারক। যেহেতু জাত শব্দটা অপাদান কারকে আছে, অপাদান কারক, এখানে কোন বিভক্তি? যেমন এখানে থেকে শব্দটি আছে, তাহলে থেকে কোন বিভক্তি করতে হবে? আছে পঞ্চমী, হতে, থেকে, তাহলে এটা কোন বিভক্তি? পঞ্চমী, অপাদানে পঞ্চমী। গাছ থেকে পাতা পড়ে, গাছ থেকে পাতা পড়ে, তার মানে কি? গাছ থেকে পাতাটা বিচ্ছুত হয়ে গেছে। আমরা জানি কি অপাদান কারকে বিচ্যুত, গৃহীত, রক্ষিত, বিদ্ধ, বিরত এই শব্দগুলো থাকলে সেটা কি? অপাদান কারক। সুতরাং এখানে গাছ থেকে পাতা পড়ে, তার মানে
কখনো গাছে গাছে কি লাগবে লাগবে না এটা গাছ থেকে পড়ে গেছে এটা কখনো গাছেতে লাগবে না তার মানে এটা গাছ থেকে বিচ্ছেদ হয়ে গেছে তাহলে এটা কি করো অবদান করো এখন কোন বিভক্তি এখানে থেকে শব্দটি আছে তাহলে থেকে শব্দটি এখানে এই বিভক্তিগুলোর মধ্যে থেকে শব্দটি কোথা আছে পঞ্চমী বিভক্তিতে আছে তাহলে এটা কোন বিভক্তি পঞ্চমী বিভক্তি তিলে তৈল হয় অর্থাৎ তিল থেকে তৈলটা উৎপন্ন হয় তাহলে উৎপন্ন শব্দটাও কোথায় আছে অবদান কারক আছে উৎপন্ন শব্দটা সুতরাং এটা কি অবদান কারক এখন কোন বিভক্তি তিলে তিলে শব্দটি উচ্চারণ করার সময় তিলে লাস্টে কি আসে এ আসে সুতরাং এটা এখানে কোন বিভক্তিতে আছে সপ্তমী বিভক্তিতে তাহলে এটা কি অবদানে সপ্তমী বিভক্তি নির্ণয় করার ক্ষেত্রে তোমরা শব্দটি ভালোভাবে উচ্চারণ করবে উচ্চারণ করার সময় শব্দের শেষে উচ্চারণে কি আসে এ না কে না রে যেটা আসে সেটা তোমরা দিয়ে বিভক্তিটা বিচার করবে মূলত প্রথমে তোমাদেরকে সপ্তম বিভক্তি একবারে মুখস্থ করতে হবে যদি এটা যদি তোমাদের মুখস্থ থাকে তাহলে বিভক্তি নির্ণয় করার ক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা হবে না তাহলে আমরা এখন এতক্ষণ কি অবদান কারক সম্পর্কে আলোচনা করলাম এখন আমরা অধিকরণ কারণ কারক সম্পর্কে আলোচনা করব অধিকরণ কারক সাধারণত নির্দিষ্ট কোনো স্থান বা কোনো কিছুকে যদি বোঝায় তখন সেটা হবে অধিকরণ কারক অধিকরণ কারক আবার তিন প্রকার হয় একটা হচ্ছে কালাধিকারণ কালাধিকরণ আবাধিকরণ এবং আধার অধিকরণ তো যেমন কালাধিকরণ কালাধিকরণ হলো সকালে সূর্য উঠে কখন সূর্য উঠে অর্থাৎ ক্রিয়াকে কখন কোথায় দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটাই হবে অধিকরণ কারক এখানে আমরা কখন দ্বারা যদি আমরা ক্রিয়াকে প্রশ্ন করি কখন সূর্য উঠে তাহলে আমরা উত্তর পাবো কি সকালে সূর্য উঠে তাহলে এটা হবে কি অর্থাৎ ক্রিয়াকে কখন কোথায় দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হবে অধিকরণ কারক এখানে কখন সূর্য ওঠে সকালে সূর্য ওঠে নির্দিষ্ট করে কালাধিকরণে মানে কাল অর্থাৎ কালটা কি সময় যখন কোনো নির্দিষ্ট সময় বোঝানো হয় তাহলে সেটা হবে কি কালাধিকরণ এখানে নির্দিষ্ট সময় সকালবেলা বোঝানো হয়েছে তাহলে আমরা এটা বুঝতে কি কালাধিকরণ এখন একটা কোন বিভক্তি কালাধিকরণে কোন দিক সকালে সকালে হচ্ছে বলতে কি সকালে লেটা কি আসে এ আসে তাহলে এ কি সপ্তমী বিভক্তি তাহলে অধিকরণে সপ্তমী আমি ঢাকা যাব আমি ঢাকা যাব কোথায় যাব ঢাকা যাব তাহলে আমরা যদি এখানে ক্রিয়াকে কোথায় দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা উত্তর পাবো সুতরাং এটা কি অধিকরণ কারক তাহলে আমি কোথায় যাবো ঢাকা যাবো এটা অধিকরণ কারক এখন আমি আমি উচ্চারণ করতে কী আছে আমি এই বিভক্তিগুলোর মধ্যে আছে নাই তাহলে সুতরাং এটা কি বিভক্তি হবে যখন দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠী সপ্তমীর মধ্যে বিভক্তি পুরোনো মধ্যে যখন পড় না তখন বুঝতে হবে সেটা শূন্য বিভক্তি তারপরে আধারণীকরণ আধার অধিকরণ আধার অধিকরণ হলো মানে যেটা দেখা যায় না শুধুমাত্র অনুভব করা যায় যেমন তিলে তৈল আছে তিলের ভিতরে তৈল আছে সেটা আমরা জানি কিন্তু আমরা কি দেখতে পাই যখন এটাকে চিপানো হয় তখন তেল বেরিয়ে আসে
কিন্তু তিলের ভিতরে তৈল আছে, তিলের ছোলা থেকে তিলটা তিলটা তৈলটা বেরিয়ে আসে, ছোলাগুলো আলাদা হয়ে যায়, কিন্তু তিল তিলের ভিতরে তো তৈল আছে সেটা আমরা দেখি না, আসলে শুধু আমরা অনুভব করি। শুধুমাত্র যেটা কি অনুভব করা সেটা হলো আধার অধিকরণ, অর্থাৎ এখানে আসে আমরা জানি কিন্তু অনুভব করি দেখতে পাচ্ছি না। তাহলে তিলে এখন আমরা বুঝছি এটা কি আধার অধিকরণ, কিন্তু কোন বিভক্তি তিলে উচ্চারণ করতে আসে, এ আসে, এ কোন বিভক্তি সপ্তমী। পুকুরে মাছ আছে, পুকুরে মাছ আছে দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি কি আমরা পুকুরের জল দেখতে পাচ্ছি, মাছগুলো জলের নিচে, কিন্তু আমরা এটা অনুভব করি যে পুকুরে মাছ আছে, মাছ জলের নিচে থাকে, মাছকে কি উপর দিয়ে দেখা যায় না, সুতরাং এটা আধার অধিকরণ। তাহলে পুকুরে আধার অধিকরণ বুঝলে আমাদের কর্মী বলছি পুকুরে, পুকুরের শব্দটি উচ্চারণ করার সময় শেষে কি আছে রে, রেটা এখানে সেক্ষেত্রে দেখো এই বিভক্তিগুলোর মধ্যে রে কোন বিভক্তিতে আছে, কে রে দ্বিতীয়া এবং চতুর্থী, সুতরাং এটা কি বিভক্তি দ্বিতীয়া এবং চতুর্থী বিভক্তি। ভাবাধিকরণ, ভাবাধিকরণ যখন ক্রিয়া একটি ক্রিয়া অন্য একটি ক্রিয়ার কোনো ভাব প্রকাশ করে, একটি ক্রিয়া আরেকটি ক্রিয়ার ভাব প্রকাশ করে তখন সেটা হবে ভাবাধিকরণ। যেমন বাবা কাল বাড়ি আসবেন, আমি ঢাকা যাব, বাবাও কালকে বাড়ি আসবে আমিও ঢাকা যাব, এখানে এই ক্রিয়াটি আরেকটি ক্রিয়ার ভাবটাকে প্রকাশ করছে, তাহলে এখানে এটা কোন কারক, এটা হচ্ছে ভাবাধিকরণ কারক, বাবা কাল বাড়ি আসবে, এখানে তাহলে কোন বিভক্তি কে বাড়ি আসবে বাবা, কোন বিভক্তি শূন্য, তাহলে শিক্ষার্থীরা আমরা গত কয়েক ক্লাস ধরে আজ পর্যন্ত আমরা কারক সম্পর্কে আলোচনা করলাম, আজকে আমাদের কারক বিভক্তি মোটামুটি শেষ পর্যায়ে আমাদের ক্লাস শেষ হয়েছে, তা আশা করি আমি যতটুকু চেষ্টা করেছি তোমরাও বুঝতে পারছো, আর বাড়িতে একটু ভালোভাবে বুঝে নেবে। এ পর্যন্ত আমাদের বিভক্তি আরও বিভক্তি শেষ হলো, পরবর্তী ক্লাসে আমরা আবার ব্যাকরণের অন্য চাপটা নিয়ে অন্য পরিচিত নিয়ে আলোচনা করব, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।